Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ শহরে সাংবাদিকদের কুর্নিশ জানানো হয়। দাদা, আজকে মানে সাংবাদিকদেরকে আপনারা সম্বোধনা দিচ্ছেন, এটা এখন দৃষ্টিভঙ্গি আপনি কিছু দেখুন। আমরা একটা দলের তরফ থেকে আমরা অনুভব করেছি এই যে মহামারী চলছে সারা বিশ্ব জুড়ে, যে আগেও এই মহামারী এসেছে কিন্তু বর্তমানে মানুষ যে অনেক সচেতন তার জন্য একটা সংবাদ মাধ্যমের কর্মীরা, সাংবাদিকরা এবং ফটোগ্রাফাররা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। যে আমরা দেখছি যে মানুষ কুর্নিশ জানাচ্ছেন, স্বাস্থ্যকর্মীকে আমরা জানাচ্ছি এবং ডাক্তারকে জানাচ্ছি এবং হচ্ছে আমাদের পুলিশকে জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে যে এই যে সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারছি যে এই COVID-19 ভাইরাসের উৎসস্থল থেকে শুরু করে কোথায় কত মানুষ আক্রান্ত হচ্ছে, এখন পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়েছে কিনা, ভ্যাকসিন তৈরি হয়েছে কিনা, কি নির্দেশ দিচ্ছে এবং আমাদের যে সরকারের মধ্যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে কি দায়িত্ব পালন করছেন, এই সমস্ত বিষয়টা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সংবাদ মাধ্যম। তাই আমাদের দলের তরফ থেকে আমাদের মনে হয়েছে যে এই সংবাদ মাধ্যমে আরামবাগ মহকুমার যারা কাজ করছে সেই সকল কর্মীদেরকে আমরা কুর্নিশ জানাতে এই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ। আমরা পেয়েছি আরামবাগের পৌরপিতা গায়ে চৌধুরী, আমরা 99 রকম। আচ্ছা দাদা, এই যে আজকের চিন্তা ভাবনাটা কীভাবে দাদা? আসার মানে আপনারা দেখবেন যে এই রাজ্য মহামারী পৃথিবীতে এসেছে, সভ্যতাকে আমাদের এই সভ্যতা আর কি অভিশাপ করে, কিন্তু তখন ডাক্তাররা লড়াই করেছে, পুলিশ লড়াই করেছে, সেই সময় কিন্তু এই সংবাদ মাধ্যমের সেই অর্থে এত প্রবল ইয়ে ছিল, প্রভাব ছিল। আজকে কিন্তু আমাদের সমাজ জীবনে এবং গণতন্ত্রে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে। তো আজকে এই মহামারীর সময় যখন দেখবেন ডাক্তাররা প্রাণপাত করছেন, তারা তাদের পরিবার সংসার ছেড়ে ডাক্তাররা হাসপাতালকে বাড়ি বানিয়ে নিয়েছেন, পুলিশ দেখবেন দিন রাত পরিশ্রম করছে এই মহামারী রোধ করার জন্য, সরকারি নির্দেশিকাকে সফল করার জন্য, ঠিক সেইভাবেই সংবাদ মাধ্যমও কিন্তু আজকে সমানভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এই আমাদের যে মারণ, যে ভাইরাস, যে প্রতিরোধে যে সমাজে যে আমাদের লড়াই চলছে, এই লড়াইও কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে সংবাদ মাধ্যম একটা অগ্রণী ভূমিকা হবে। তাই কি সংবাদ মাধ্যমে যারা কর্মী আছেন, আমাদের বন্ধুরা আছেন, তাদেরকে আমরা দলের পক্ষ থেকে একটা কৃতজ্ঞতা স্বরূপ আমরা কিছু সচেতনতামূলক সামগ্রী, মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার এগুলো আমরা একটু উপহার দিই। আমরা তো এটাই বলবো। ক্যামেরায় ওয়েব সমাজের সঙ্গে সুশান্ত দাস ও সুজিত রায়ের রিপোর্ট, আরামবাগ টাইমস।